কুরবানি ঈদ আসলেই রাজধানীর অলিতে গলিতে দেখা যায় এক ভিন্ন চিত্র। কুরবানি পশুর জন্য অনেকেই বিক্রি করেন গোখাদ্য ও কুরবানির মাংস কাটার জন্য বিক্রি করেন পাটি ও কাঠের গোলাই। কুরবানির ঈদে রাজধানীতে প্রচুর গরু ও খাসি কুরবানি হয়, আর এই সমস্ত পশুর জন্য প্রয়োজন গোখাদ্য, আর এই গোখাদ্য যোগান দেন এক শ্রেণীর বিক্রেতা। কাঁচা ঘাস ধানের আটি বিক্রি হয় 20-30 টাকা, শুকনো ধানের আটি 30 টাকা এবং ভুষি 70 টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। খাসির জন্য বিক্রি হয় কাঁঠাল গাছের পাতা 20-30 টাকা মোটা। মাংস কাটার জন্য কাঠের গুলাই বিক্রি করতে দেখা যায় 500-700 টাকা এবং পাটি 200-300 টাকা। কত করে কিনছেন? অপরদিকে মহাখালী নাখালপাড়া রেল ক্রসিং এর উপরে এক বিক্রেতা অভিযোগ করে বলেন, একদল অসাধু ব্যবসায়ী তাদের এই সমস্ত গোখাদ্য কেনা বেচার ক্ষেত্রে ভেজাল টাকা ছড়িয়ে দিয়েছে। আল্লাহ রহমতে বেচা কিনা খারাপ না, ভালো বেচা কিনা মানুষের কাছে জাল টাকা। যে কিছু লোক মানিতে আপনার আগামী গেছে কাল, আপনার মনে করেন ওই ভদ্রলোকে জাল টাকা ঢুকাই দিছে। তৃতীয় মনে করছে আমারও একজনের জাল ঢুকাই দিছে একটা দোকানদারে। তৃতীয় কথা হচ্ছে যে আপনার মধ্যে এখানে মধ্যে কিছু মনে করছেন সত্যি মানের এই জাল টাকার মানিতেন কমিটির সিন্ডিকেট 7-8 জন মানে এখানে নাখালপাড়া রেলগেটে মানে ঘুরতেছে। আচ্ছা, কারো যে মানে কোনটা মানে হতা নাই, সবগুলো মানুষের যে গরিব মানুষ, মানুষ গরিব মানুষ, গরিব মানুষ কোনো রকমের মানুষজন এই যে খ্যার ম্যার বেশি বেশি মানে খাইব, এই কাণ্ডটা কেন করতেছে? কুরবানির দিলেই রাজধানীর অলিতে গলিতে এই সমস্ত গোখাদ্য বিক্রির ভিন্ন চিত্র ফুটে ওঠে। রাজধানীর মহাখালী নাখালপাড়া তেজগাঁও ঘুরে এই সমস্ত গোখাদ্য বিক্রির চিত্র দেখা যায়।